আর ফিরম প্রশ্ন করেছেন, মেয়ের বয়স 2 বছর, ও কোনো ধরনের ফল খেতে চায় না, এখন কী করতে পারেন? 2 বছরের মধ্যে তো আসলে ফলের প্র্যাকটিসটা করা দরকার ছিল। অনেক বাচ্চাই আছে ফল খেতে অভ্যস্ত না, শুধুমাত্র হলো মানে মিট বা এই টাইপের খাবারগুলো অনেক বাচ্চা খায়। যদি আপনার বাচ্চা রেগুলার সবজি খায়, অ্যাটলিস্ট যদি ক্যারোট, টমেটো, শশা এই তিনটাও যদি খায়, তাহলে ওর মোটামুটি ইলেকট্রোলাইটটাকে ব্যালেন্স করা যাবে। যদিও ফ্রুটসের ভিটামিন মিনারেলসগুলো প্রচুর ফ্ল্যাভোনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সিজনাল যদি যে কোনো প্রকারে একটা ফলও আপনার বাচ্চা খায় তাহলেও কিন্তু হবে। সো আপনাকে ট্রাই করতে হবে। অনেক সময় আছে বাচ্চারা অতিরিক্ত গন্ধযুক্ত ফল খেতে পারে না, যেমন কলাতে একটা স্মেল থাকে বা আমে একটা স্মেল থাকে। সো খুব স্মেল ছাড়া যে ফল আছে, আপেল, নাশপাতি, সেগুলোতে একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন।